তো আজকে আমি কথা বলবো 12 ফেল মুভিটার পজিটিভ এবং নেগেটিভ রিভিউ, নেগেটিভ দিকটা নিয়ে। প্রথমে নেগেটিভ দিক, এই মুভিতে দেখানো হয়েছে আসলে এটা চরম সত্য, যারা ফেল করে বা লুজার তাদেরকে কেউ মনে রাখে না। যেমন মনোজের বড় ভাই, ফ্রেন্ড, এদেরকে কেউ আমরা মনে রাখিনি। এখন মনোজের ব্যাপারে আসি, ছেলেটা আসলে অনেক মানে মনোবল খুব ধীর, সারাদিন কাজ করার পরেও সে সারা রাত পড়াশোনা করছে, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিয়েছে। তা অর্থাৎ মনোজের মতো যদি পরিশ্রম আমি 1% করি তাহলে আসলে আমারও সফলতা চলে আসবে আশা করি, কিন্তু আমি সেই সফল সেই পরিশ্রমটা করতেছি না। এখন আসি মনোজের গার্লফ্রেন্ড শ্রদ্ধার দিকে। তার গার্লফ্রেন্ড তাকে যেভাবে সাপোর্ট করছে, এরকম করে যদি সবাই সাপোর্ট করতো, মনোবল দিত, সঠিক সময়ে সাহস দিত, তাহলে আশা করি প্রত্যেকটা ছেলেই সফলের দিকে এগিয়ে যেত। তো আপনারা যারা এই মুভিটি দেখেননি, মুভিটি দেখার সাজেস্ট করার হইলো। আমরা চেয়েছিলাম শ্রদ্ধার মতো একজন গার্লফ্রেন্ড আসুক, কিন্তু শ্রদ্ধার মতো গার্লফ্রেন্ড আসে কিন্তু আমাদের জীবনটাকে শ্রাদ্ধ করে চলে যায়, সেই জন্য আসলে আমাদের সফলতা হওয়ার হয় না।